আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবারের দিনে বারাতে আল্লাহ তাআলার খাস একটি নাম 70 বার পড়ুন। সংসারে বরকত হবে, টাকার অভাব দূর হবে, রোগ মুক্ত হবে, বালা মুসিবত দূর হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, মহত্বপূর্ণ একটি দিন। সোমবারের দিন এটি এমন একটি দিন যে দিনের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন। মানুষ কোন পথে চলবে, মানুষের জন্য কোন পথটি কল্যাণের পথ, কোন পথটি ক্ষতির পথ, কোন পথটি তার জন্য কল্যাণকর রয়েছে, আর কোন পথে চললে তার জন্য ক্ষতি রয়েছে, এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন। যেদিন ওহী অবতীর্ণ করেছেন সেই দিনটি ছিল সোমবারের দিন। সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দিনটি ছিল সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হিজরত করেছি সোমবারে, আল্লাহ তাআলা আমার উপর ওহী অবতীর্ণ করেছেন সোমবারে। এই সোমবারের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। সোমবারের দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এবং আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যদি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকি, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ইবাদতের উসিলায় আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সংসারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দিবেন, বালা মুসিবতকে দূর করে দিবেন, যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনেও সুখ শান্তি দান করবেন, আখিরাতের জীবনেও আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আমরা প্রত্যেকেই সোমবারের দিন সকালে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করব। যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে তার মহব্বত আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কুরআনের উছিলায় তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে থাকেন। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে মহব্বত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, মান ক্বরা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু হারাম হারামাহু আদখালাহুল জান্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তা মুখস্থ করেছে, অথবা তার হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। তিরমিজি এবং মিশকাত হাদিস নং 187। যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা কোরআন পাঠকারী মাতা পিতাকেও সম্মানিত করবেন। হযরত মুআয যুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তাতে যা আছে সেই অনুযায়ী আমল করেছে, তাহলে তার পিতামাতাকে কিয়ামত দিবসে উজ্জ্বল একটি নূরের তাজ বা টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। তাই কোরআন পড়া একটি বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটি আমরা প্রত্যেক সোমবারে বিশেষ গুরুত্ব সহকারে করব। বিশেষ করে ফজরের নামাজের পর আমরা সূরা ইয়াসিন পাঠ করতে পারি, অথবা আমাদের যখনই সময় সুযোগ হয় আমরা কিছু সময় কোরআন তেলাওয়াতের জন্য বের করে নেব। কেননা সোমবারের দিন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণের দিনে আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার কালাম পাঠ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এরপরে সোমবারের দিন যোহরের নামাজের পর গুরুত্ব সহকারে আমরা সকলেই তিন তাসবিহের আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোনো ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আর সে যদি তিন তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা যোহরের নামাজ সম্পন্ন করে ৩৩ বার সুবহানাল্লাহ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার এবং একবার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এভাবে পাঠ করব। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। সোমবারের দিন আসরের পর গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার খাস একটি নাম আমরা ৭০ বার পাঠ করব। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আসরের নামাজের পর সে এই খাস নামটি ৭০ বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা তার সংসারের মধ্যে বরকত দান করবেন, টাকার অভাবকে দূর করে দেবেন, আল্লাহ তাআলা তাকে রোগ বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। খাস এই নামটি আমরা যখন পাঠ করব, পাঠের পূর্বে অবশ্যই আমরা ৩ বার ইস্তিগফার পাঠ করে নেব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আমরা ৩ বার দুরুদে ইব্রাহিম পড়ে নেব, যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তারপরে তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলে গণনা করে করে আমরা আল্লাহ তাআলার খাস এই নামটি ৭০ বার পাঠ করব। আল গনিয়্যু, আল গনিয়্যু, আল গনিয়্যু, যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা গনি অর্থাৎ সম্পদশালী, ধনবান একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত রাজত্বের রাজত্বকারী আল্লাহ তাআলা। যার টাকার প্রয়োজন, যার পয়সার প্রয়োজন, যার যে জিনিসের প্রয়োজন আছে সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা এই নামটি ৭০ বার পাঠ করে মাগরিবের পূর্ব মুহূর্তে বিশেষভাবে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা সোমবারের দিনে মানুষের সকল আমলের সকল রিপোর্ট পেশ করা হয়। আমরা ওই সময় গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের কথা স্মরণ করে যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহকেও ক্ষমা করে দেবেন। আমাদের হাজতকে সামনে রেখে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের হাজতকে পূরণ করে দেবেন। সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের রাতের শেষ অংশে, দিনের শুরুর দিকে এবং রাতের শেষ অংশে সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। তাই এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ। এই রাতে বিশেষ করে আমরা এশারের নামাজের পর গুরুত্ব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ১০০ বার আমরা দুরুদ শরীফের আমল করব। যে কোনো দুরুদ শরীফ আমাদের জানা রয়েছে, সেই দুরুদ শরীফটা আমরা গুরুত্ব সহকারে ১০০ বার নিয়মিত যদি আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতটি দান করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করবেন। তাই আমরা নিয়মিতভাবে রাসূলের শেখানো এই দুরূদ শরীফটা আমরা পাঠ করব। আমাদের যে কোনো দুরূদ শরীফ জানা রয়েছে, সেই দুরূদ শরীফ আমরা পাঠ করব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বিশেষ একটি দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করেছেন। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদ শরীফটা কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে এশার নামাজের পর দৈনন্দিন ১০০ বারের আমল করে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারবে এবং কি রাসূলের দিদার তার নসিব হবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের আমল আমরা করতে পারি। আর সোমবারের রাতের এক তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করব, এরকম মনোভাব নিয়ে আমরা ২ রাকাত পারি, ৪ রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব। এরপরে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার খাস এই নামটি আল গনিয়্যু, আল গনিয়্যু এই নামটি আমরা ৭০ বার পাঠ করব এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা এই নামের উছিলায় সংসারে বরকত দান করবেন। এই নামের উছিলায় আল্লাহ তাআলা টাকা পয়সার অভাব দূর করে দিবেন। এই নামের উছিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিত্তবান বানিয়ে দিবেন, আমাদের অভাব অনটনকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে আমাদের সকলকে সোমবারের দিনে বা রাতে আল্লাহ তাআলার খাস এই নামটি ৭০ বার আগ্রহ রেখে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।